ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আজকে সকালে করেছি আটা দিয়ে লুচি, আর এখানে হলো আলুর দম আর এটা চা। সকালবেলায় আমি খাওয়া দাওয়া করে নেব, আর মেয়ে তো বাড়িতে নেই, আর হাজবেন্ড তো খেয়ে দিয়ে এইমাত্র বেরালো, তার জন্য আমার জন্য খাবারটা নিয়ে চলে এসেছি। তো আমি রেডি হয়ে গেছি, আর এই বাড়ি পরা শাড়ি পরেই যাব এখানে পাড়ার একটা দোকানে, তাই কাকি ডাকতে এসেছিল, তো চলো ঘুরে আসি। তারপরে এসে জামা কাপড় কেচে স্নান করে রান্না বসাবো, তার আগে মানি ব্যাগটা নিতে হবে। যদি কিছু কিনতে ইচ্ছা করে, হ্যাঁ কটা আছে, 10 টাকা, 2 টাকা, 12 টাকা আছে। তালা দেওয়া হয়ে গেছে, তালা দিয়ে বেরিয়ে পড়েছি, চলো যা যা কাটি কাটি, আবার রেডি হয়েছে কিনা দেখি, গিয়ে দেখি। ও এটা তোলা হয়নি আবার, বাবা সেজে খুঁজে রেডি হয়েছে। তো না ঠিক আছে চলো, তো গ্রামে বাড়িতে যাবে, আমি বৌ দোকানে শাড়ি নিয়েছে 800 লাগবে। খোলা আছে এটা, দেখি বিয়ে বাড়িতে যাওয়ার মতন শাড়ি। হ্যাঁ আর কোনো শাড়ি নেই, চলে এসেছি। এবার জামা কাপড় টাপড় কেচে নেবো, শাড়ি পছন্দ হলো, ওই দাদাটার তারা রয়েছে এখন একটু বেরাবে, মানে উনি পাড়াতেও ব্যবসা করতে যায় আর কি, তো সন্ধ্যাবেলায় যাব আবার, তো তালাটা খুলে নিই তারপরে জামা কাপড় কাচতে যাব। যদি শাড়িটা নিয়ে আসি তাহলে তোমাদের তো অবশ্যই দেখাবো। কাকি দোয়াই থেকে এই যে এক বালতি জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি, এবার এটা মেলতে যেতে হবে ছাদে। স্নান করে তো এখনো আসতে পারিনি, দেখছি যে 1:05 বাকি, দেখো ঘড়িতে। আর বারান্দায় আলো জ্বালিয়ে রান্না করতে হবে, কেননা একটু অন্ধকার, তো ভাত বসিয়ে দিয়েছি। আর রান্না বান্না বলতে বেশি তরকারি করতে হবে না, কেননা কালকে চিকেন রয়েছে, তো ওটাই গরম করব আর আলু উচ্ছে ভাজবো। তো চলো আমার রান্নাঘরে তো প্রতিদিন তোমাদের নিয়ে আসি, তো আজও নিয়ে চলে এসেছি। আর দেখো এপাশে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এপাশে কড়া বসিয়েছি, তো আজকে ঝটপট আমি এই সিম্পল রান্নাটা করে নিই, কেননা বেশি কিছু তো তরকারি করতেও হবে না।
তো চিকেনটা চিকেনটা গরম করবো আর কি, ওতে ঝোল বলতে কিচ্ছু নেই, তাই একটু পেঁয়াজ আর রসুন নিয়েছি, এটা পেস্ট করব, করে তেলে ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দেবো। আজকে হবে হোটেল স্টাইলের রান্না। আমার মশলাটা পরে তো আনা হয়ে গেছে, আলুটা একটু ভাজা হলে মশলাটা দিয়ে দেবো, আর এদিকে আমার আলু উঠছে, কাটাটা বাকি রয়েছে, কেটে রাখবো। ওদিকে আমার শাড়ি টাড়ি কাচতে গিয়ে নিচের দিকে শাড়ি তো ভিজেই গেছে, কিন্তু দেরি হয়ে গেছে বলে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই হলো ফ্রিজ থেকে চিকেনটা বের করে রেখেছি, আর এইভাবে আজকে চিকেনটা আবার মানে আজকে করছি। আলু দিয়েছি অল্প, 3-4 পিস মতন আলু দিয়েছি, আর পেঁয়াজ আর রসুন মশলা কষিয়ে আবার এই চিকেনটা ওতে দিয়ে ভালো করে কষাবো। হাজবেন্ড জানতে পারবে না, বুঝতে পারবে না, আমি তো শিওর, 99.9% তো শিওর হাজবেন্ড জানতে পারবে না, কারণ জানতে পারলে বলবে যে তুমি আমাকে এইভাবে রান্না করে খাইয়েছো। কিন্তু খারাপ কিছুই না, ফ্রিজের তরকারি তো আমরা খাই, কারণ একথাই বলছি আমার ভিডিও তো হাজবেন্ড দেখেও না, তো আমার কাছে একটাই ভিউয়ার্স আছে যেটা আমার হাজবেন্ড, যে আমার ভিডিও কখনোই দেখে না, সে শুধুই বলে যে আমি তো তোমাকে চোখের সামনে দেখছি, তাহলে আমার ভিডিও কেন দেখবো। চিকেনটা হচ্ছে মানে ওটা ভালো করে একটুখানি কষাচ্ছি গ্যাসের মানে ওভেনের ইয়েটা ফ্লেমটা একটু সিম করে নিয়ে ভালো করে কষিয়ে, ও তো ঝোল টোল দেবো না, ওই শুকনো শুকনো মতনই হবে, আর আলু উচ্ছে ভাজা করেছি। আর যে কথাটা বলছিলাম আর কি, আমি তো হাজবেন্ডকে বলেই দিয়েছি যে তুমি আমাকে হেল্প করো আর না করো, তুমি আমার একটা ভিউয়ার্স, অবশ্যই সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটা, কিন্তু কখনো দেখে না আমার ভিডিও। আমি বলেছি ম্যাক্সিমাম টাইমটা তুমি অন্তত তো ওয়াচ টাইমটা তো আমার হয়, তো তুমি তো বাড়ে তাহলে তুমি তো একটু ভিডিওটা দেখতে পারো না, তো ও দেখে না আমার ভিডিও, সাবস্ক্রাইব করেই রেখে দিয়েছে। তো আমি বলেছি যে তুমি আমার ভিডিও দেখো আর না দেখো আমার সাকসেস আসবেই, এই কনফিডেন্স আমার আছেই, আর আমার সঙ্গে রয়েছে 1500 মানে সাবস্ক্রাইবার, আর সঙ্গে অনেক অনেক বন্ধুরা রয়েছে, আর অনেক ভালো ভালো কমেন্ট আমার ভিডিওতে আসে, অনেক উৎসাহ যোগায় তারা, এভাবে আমি এগিয়ে যেতে পারবো এই আশা রেখেই প্রতিদিন ডেলি লাইফস্টাইল ভিডিও আমি বানাই, এটাই আর কি বলার ছিল। আর তোমরা তো জানোই যে আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করি, যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সমস্ত কিছু শেয়ার করার কারণে এই কথাগুলো শেয়ার করলেও যে খুব একটা প্রবলেম হতে পারে আমার চ্যানেলে, তো আমি এটা মনে করি না, তো তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করেই ফেললাম। তো চলো আর বকবক করছি না, রান্নাটা করে স্নান করতে যাবো। এখনো এই যে একবার তো জামা কাপড় রয়ে গেছে, এটা ছাদে মেলতে যাবো। কমপ্লিট, পুজো টুজো দিয়ে চলে এসেছি, আর হাজবেন্ডও বাড়ি চলে এসেছে, আর এখন বাজে 2:10, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আর এখন এই যে যা রান্নাবান্না করেছি দুজনের জন্য খাবার বাড়বো, আর দুপুরের লাঞ্চ করে নেব। তো আজকে তো ওই বললামই আলু উচ্ছে ভাজা, আর হলো কালকে চিকেন আবার রান্না করেছি হোটেলের স্টাইলে। হোটেলের স্টাইলে একটাই কারণ বলছি, তার কারণ হলো আমার মা বলে কি যে হোটেলে নাকি ওই বাসি তরকারি মার্কারি যা থাকে ওটাই এত সুন্দর করে রান্না করে, খুব টেস্টি হয়। কিন্তু আমরা যে হোটেলগুলোতে খেতে যাই কোনো রেস্টুরেন্টে, সেগুলো তো খাবারগুলো খুব সুস্বাদু হয়, সেগুলো কিনা বাসি কিনা আমি জানি না, খেতে তো সুস্বাদু হয় এটাই জানি, মায়ের মুখে শুনতাম আগে ছোটোবেলায়, তাই আমি বললাম যে আমি হোটেলের স্টাইলে চিকেন করেছি আজকে, সেটাই আর কি খাবো, তো খেয়ে নিই আগে, ঠিক আছে, খেয়ে নিই তারপর আবার আসছি।